हाई ऑल गवर्नमेंट जॉब एस्पिरेंट्स, वेलकम टू योर फेवरेट चैनल बेंगली नॉलेज एकेडमी। प्रत्येक के गुड इवनिंग। 17টা मॉक टेस्ट ऑलरेडी हो गए, এটা কিন্তু 18 নম্বর মক টেস্ট, অর্থাৎ প্রত্যেকটা মক টেস্টে 40টা করে প্রশ্ন আলোচনা করা হয়েছে এবং তার রিলেটেড কোশ্চেনগুলো আলোচনা করা হয়েছে, যেগুলো কেপিতে তোমাদেরকে আরেক ধাপ এগিয়ে রাখতে সাহায্য করবে। চলো তবে আজকের প্রশ্নটা দেখে নিই। প্রথম প্রশ্নটা হচ্ছে, পৃথিবীর বৃহত্তম নদীর নাম কি? পৃথিবীর বৃহত্তম নদীর নাম অ্যামাজন, অর্থাৎ অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কিছু কি পয়েন্টস দেখো। পৃথিবীর দীর্ঘতম নদীর নাম কি? প্রশ্ন আসতেই পারে, পৃথিবীর দীর্ঘতম নদীর নাম হচ্ছে নীল নদ। পৃথিবীর দীর্ঘতম নদী নীল নদ, এটার দৈর্ঘ্য কত আর কোথায় অবস্থিত সেটাও জানতে হবে। উত্তর আফ্রিকায় অবস্থিত, 6693 কিলোমিটার দৈর্ঘ্য। পৃথিবীর বৃহত্তম নদী দ্বীপ কোনটা? পৃথিবীর বৃহত্তম নদী দ্বীপ হচ্ছে মাজুলি দ্বীপ। এটাও একটা প্রশ্ন আসে, পৃথিবীর বৃহত্তম নদীদ্বীপ কোনটি। আরও কিছু ইনফরমেশন দেখে নাও। গঙ্গার বদ্বীপ, যেটা দক্ষিণ এশিয়ায় অবস্থিত, এটা বাংলাদেশের আর ভারতের মধ্যে পশ্চিমবঙ্গের প্রদেশ নিয়ে অবস্থিত, অর্থাৎ দুটোর মাঝখানে এটা কিন্তু অবস্থিত। এটাই পৃথিবীর বৃহত্তম নদী ভিত্তিক বদ্বীপ। পরের প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকার নাম কি? এটাও কিন্তু একটা প্রশ্ন, সেটাও কিন্তু অ্যান্সার হয়ে যাবে, অ্যামাজন নদী অববাহিকা। পরের প্রশ্ন দেখব, তার আগে আরেকটা ইনফরমেশন দেখে নাও। পৃথিবীর বৃহত্তম গিরিখাত কোনটি? উত্তর হয়ে যাবে গ্র্যান্ড ক্যানিয়ন। এটাও কিন্তু একটা প্রশ্ন আসে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা যেগুলো জানো না অবশ্যই নোট ডাউন করো। নিখিল ভারত কিষাণ সভার প্রথম অধিবেশন কোথায় বসে? উত্তরটা হয়ে যাবে লখনৌতে, অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। লখনৌতে এই নিখিল ভারত কিষাণ সভা প্রথম যে অধিবেশন সেটা হয়েছিল। নেক্সট প্রশ্ন, ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? ভারতের প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং। লর্ড ক্যানিং ছিলেন ভারতের প্রথম ভাইসরয়। এবার কিছু এক্সট্রা ইনফরমেশন দেখে নাও। বাংলার প্রথম গভর্নর ছিলেন কে? তিনি হলেন লর্ড ক্লাইভ, প্রথম গভর্নর বাংলার। শেষ গভর্নর কে ছিলেন? ওয়ারেন হেস্টিংস। তাহলে এই দুটো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে অবশ্যই। আরও কিছু ইনফরমেশন দেখে নাও। বাংলার প্রথম গভর্নর জেনারেল, বাংলার প্রথম গভর্নর জেনারেল ছিলেন ওয়ারেন হেস্টিংস। আরও কিছু ইনফরমেশন দেখো। বাংলার শেষ গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক। প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? তিনিও কিন্তু লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক। অপশানে তোমাদের থাকবেই, এগুলো তোমরা গুলিয়ে ফেলবে না। ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন? এটা হচ্ছে লর্ড ক্যানিং। নেক্সট, ভারতের শেষ ব্রিটিশ ভাইসরয় কে ছিলেন? উত্তরটা হয়ে যাবে লর্ড মাউন্টব্যাটেন। তিনি ব্রিটিশদের শেষ ভাইসরয় ছিলেন। স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? উত্তরটা হয়ে যাবে লর্ড মাউন্টব্যাটেন। লর্ড মাউন্টব্যাটেন হয়ে যাবে উত্তর। নেক্সট প্রশ্ন, গভর্নর জেনারেল থেকে আরেকটা কোশ্চেন দেখে নাও। স্বাধীন ভারতের শেষ এবং প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? উত্তরটি হয়ে যাবে চক্রবর্তী রাজা গোপালাচারী। এই প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রত্যেকটা পরীক্ষায় বারবার এসেছে, তাই জন্য এই প্রশ্নগুলি ভুল করা চলবে না। পরের প্রশ্নে চলে যাচ্ছি, কাদম্বরীর রচয়িতা কে বা কাদম্বরী কে রচনা করেন? উত্তরটা কী হবে? উত্তরটা হয়ে যাবে বাণভট্ট, অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কিছু এক্সট্রা কি পয়েন্টস দেখে নাও। বিশাখ দত্তের লেখা দুটি নাটক কি কি? মুদ্রা রাক্ষস আর দেবী চন্দ্রগুপ্তম। তুলসীদাসের লেখা রামচরিত মানস। আর কালিদাসের কি কি লেখা রয়েছে? কালিদাসের কাব্যগ্রন্থ রয়েছে ঋতুসংহার, মেঘদূত, রঘুবংশ, কুমার সম্ভব। আর
তার যে নাটক রয়েছে নাটকটি হচ্ছে মালবিকাগ্নিমিত্রম, বিক্রমবর্ষীয় আর অভিজ্ঞানম শকুন্তলম। এই ইনফরমেশন প্রত্যেকটাই কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন, ভারতের নৌবিদ্রোহ কবে হয়? উত্তরটা হয়ে যাবে 1946 সালে, অর্থাৎ অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কিছু এক্সট্রা ইনফরমেশান দেখে নাও, এই বিদ্রোহটাকে কি বলা হয়? ভারতের নৌবাহিনী বিদ্রোহ, যেটা রাজকীয়ভাবে হয়েছিল, যেটাকে আমরা বোম্বে নৌবিদ্রোহ বলে থাকি, 18ই ফেব্রুয়ারি হয়েছিল 1946 সালে। আরও কিছু জেনে নাও, মুম্বাইয়ের উপকূলে তৎকালীন রাজকীয় ভারতীয় নৌবাহিনী নাবিকদের দ্বারা এই সংগঠিত সাধারণ ধর্মঘট, আর তারপরে কিন্তু এটা বিদ্রোহের আকার নিয়েছিল। অর্থাৎ আগে ধর্মঘট হয়েছিল, তারপর এটা বিদ্রোহ রূপে আমরা এটাকে ইতিহাসে পেয়েছি। নেক্সট প্রশ্ন, ফতেপুর সিক্রি কে প্রতিষ্ঠা করেন? উত্তরটা হয়ে যাবে অপশন ডি, আকবর। আকবর ফতেপুর সিক্রি প্রতিষ্ঠা করেন। পরের প্রশ্ন, ভারতের সাংস্কৃতিক শহর বা সাংস্কৃতিক শহর কাকে বলা হয়? উত্তরটা হয়ে যাবে কলকাতাকে। কলকাতাকে বলা হয় সংস্কৃতির শহর বা সাংস্কৃতিক শহর। আরও কিছু ইনফরমেশান দেখে নাও, প্রাসাদ নগরী বা সিটি অফ জয় বলা হয় কলকাতাকে, আর গোলাপী শহর বা ভারতের প্যারিস বলা হয় জয়পুরকে। আহমেদাবাদকে কী বলা হয়? ভারতের ম্যানচেস্টার। সব মনে রাখতে হবে। নেক্সট প্রশ্ন, শশাঙ্কের রাজধানী কোথায় ছিল? শশাঙ্কের রাজধানী ছিল কর্ণসুবর্ণতে, অর্থাৎ অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, অর্থাৎ 9 নম্বর প্রশ্ন, বাস্কেট শব্দটি কোন খেলার সাথে যুক্ত? উত্তরটা হয়ে যাবে বাস্কেটবল, অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, স্মৃতি মন্দনা কোন খেলার সাথে যুক্ত? স্মৃতি মন্দনা ক্রিকেটের সাথে যুক্ত, অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। এটা কিন্তু আমরা সবাই জানি, এটা প্রশ্ন আসতেই পারে। পরের প্রশ্ন, নেপালের মুদ্রার নাম কি? নেপালের মুদ্রার নাম রুপি, অর্থাৎ একে নেপালিস রুপি বলা হয়ে থাকে, অপশান ডিতে যেটা রয়েছে। ইয়ান কোথাকার মুদ্রা সেটা তোমরা কমেন্ট সেকশনে জানাও। নেক্সট প্রশ্ন, ইউএনের সদর দপ্তর কোথায় অবস্থিত? ইউএনের সদর দপ্তর আমরা নিউ ইয়র্কে দেখতে পাই, অর্থাৎ অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, ভারতে কে প্রথম শ্রমিক সংঘ স্থাপন করেন? উত্তরটা কী হয়ে যাবে? উত্তরটা হয়ে যাবে বিপি ওয়াদিয়া, অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, নিখিল ভারত কিষাণ সভার প্রধান সভাপতি কে ছিলেন? উত্তরটা হয়ে যাবে জয়প্রকাশ নারায়ণ, অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, ভারতে কমিউনিস্ট পার্টির জন্ম কবে হয়? উত্তরটা হয়ে যাবে 1925 সালে, অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, 1935 সালে ভারত শাসন আইনকে দাসত্বের এক নতুন অধ্যায় বলে কে অভিহিত করেছেন? মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। উত্তরটা হয়ে যাবে কি? জওহরলাল নেহেরু, অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, ওয়ার্ল্ড রিফিউজি ডে কবে পালিত হয়? উত্তরটা হয়ে যাবে 21শে জুন। 21শে জুন তারিখে আমরা ওয়ার্ল্ড রিফিউজি ডে পালন করে থাকি। যারা কলকাতা পুলিশের প্রিলি পরীক্ষা দেবে এবং মেইন পরীক্ষা দেবে, তাদের জন্য কিন্তু এই লুসেন্টের জিকে বইটা অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই বইটি নেওয়ার সাথে সাথে তোমরা কিন্তু বিগত 14 বছরের যে প্রিলির প্রশ্ন, তারপর WBCS-এর প্রশ্ন, গ্রুপ ডি সাজেশান, রেলওয়ে গ্রুপ ডি সাজেশান, এই পরীক্ষার প্রশ্নগুলি কিন্তু তোমরা ফ্রিতে পেয়ে যাচ্ছ PDF-টি। তোমরা এই ফ্রি PDF-টি অবশ্যই কালেক্ট করো। এছাড়াও তোমরা লুসেন্টের জিকে বইটাও কালেক্ট করতে পারো। তোমরা এখানে ডিটেলসটা একটু দেখে নাও, এখানে কী কী রয়েছে দেখো। তোমাদের প্রশ্নগুলো কিন্তু খুব সুন্দর করে সাজানো রয়েছে। প্রথম প্রশ্নটা হচ্ছে এক্স রশ্মির আবিষ্কর্তা পদার্থবিদ্যার থেকে, উত্তরটা হয়ে যাবে কি? রন্টজেন। এভাবে কিন্তু প্রত্যেকটা টপিকেরই প্রশ্ন
তোমরা 8 PDF এর মাধ্যমে পাচ্ছ। এই একটা PDF এর মাধ্যমে তোমরা কিন্তু সমস্ত প্রশ্নগুলি পেয়ে যাচ্ছ। অবশ্যই তোমরা PDFটি সংগ্রহ করো। কোন দেশ অর্থবছর 2021-22 এ ভারতের বৃহত্তম ব্যবসায়িক পার্টনার হয়েছে? উত্তরটা কি হয়ে যাবে? উত্তরটা হয়ে যাবে মার্কিন যুক্তরাষ্ট্র। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, ভারতের 74তম গ্র্যান্ড মাস্টার কে হয়েছেন? উত্তরটা হয়ে যাবে রাহুল শ্রীবাস্তব পেড্ডি। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, ইকতা প্রথার প্রবর্তক কে ছিলেন? ইকতা প্রথার প্রবর্তক ছিলেন ইলতুতমিস। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। তোমরা ভিডিও পজ করে করে উত্তর দেওয়ার চেষ্টা করো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশানস অন করে নাও ইন ফিউচার নতুন আপডেটগুলি এবং ক্লাসগুলি পাওয়ার জন্য। চলো 21 নম্বর প্রশ্ন দেখে নিই। হিউয়েন সাং কার রাজত্বকালে ভারতে এসেছিলেন? উত্তরটা হয়ে যাবে হর্ষবর্ধন। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কিছু এক্সট্রা ইনফরমেশান দেখে নাও। জাহাঙ্গীরের রাজত্বকালে যিনি ভারতে আসেন তারা হলেন কি? ক্যাপ্টেন হকিন্স, টমাস রো, এরা হচ্ছে জাহাঙ্গীরের রাজত্বকালে এসেছিলেন। আর চন্দ্রগুপ্ত মৌর্যের সময়ে তখন এসেছিলেন মেগাস্থিনিস, তার লেখা গ্রন্থটির নাম কি? ইন্ডিকা। তোমাদের এটাও মনে রাখতে হবে। নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি, কত খ্রিস্টাব্দে কংগ্রেস সমাজতন্ত্রী দল গঠিত হয়? উত্তরটা হয়ে যাবে 1934 সালে। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, ফাদার অফ অল সার্ভিসেস, অল ইন্ডিয়া সার্ভিসেস কাকে বলা হয়? উত্তরটা হয়ে যাবে লালা লাজপত রায়কে বলা হয়। কি বলা হয়? ফাদার অফ অল ইন্ডিয়া সার্ভিসেস, লালা লাজপত রায়। বিভিন্ন পরীক্ষায় এসছে তাই তোমাদের মনে রাখতে হবে। নেক্সট প্রশ্ন, নিওলিথিক এজ এ বা নব্যপ্রস্তর যুগে মানুষ দ্বারা গৃহপালিত প্রথম প্রাণী কোনটি? উত্তরটা কি হবে? উত্তরটা হয়ে যাবে কুকুর। অর্থাৎ অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এই কথাটি কে বলেছিল? অর্থাৎ এই যে নিওলিথিক কথাটা, এই কথাটা কে বলেছিল? বলেছিল কিন্তু জন লেবাক। নেক্সট প্রশ্ন, NSA-র পূর্ণ কথাটি কি? উত্তরটা হয়ে যাবে ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবার কিছু এক্সট্রা ইনফরমেশান দেখে নাও। হেডকোয়ার্টার মেরিল্যান্ডে অবস্থিত, অর্থাৎ ইউনাইটেড স্টেটসে। কবে গঠিত হয়েছিল? 4ই নভেম্বর 1952 সালে। আর এটা কিন্তু একটা ইউনাইটেড স্টেটসের একটা ডিপার্টমেন্ট অফ ডিফেন্স, ডিফেন্সের একটা ডিপার্টমেন্ট, ঠিক আছে। নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি, হাইকোর্টের প্রথম মহিলা বিচারককে? উত্তরটা কি হবে? উত্তরটা হয়ে যাবে আন্না চণ্ডি। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। কিছু এক্সট্রা কি পয়েন্টস দেখে নাও। লীলা শেঠ, লীলা শেঠ ছিলেন একজন ভারতীয় বিচারক যিনি দিল্লি হাইকোর্টের প্রথম মহিলা বিচারক হিসাবে দায়িত্ব নিয়েছিলেন, এবং তিনি 5ই আগস্ট 1991 সালে হিমাচল প্রদেশের হাইকোর্টের একটি রাজ্যের প্রধান বিচারপতি হিসাবে ছিলেন। তিনি প্রধান মহিলা বিচারপতি হিসাবে ছিলেন। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। আরও কিছু ইনফরমেশান দেখে নাও। বিচারপতি এম ফাতিমা বিবি ছিলেন একজন ভারতের প্রথম মহিলা বিচারক। তিনি কত সালে নিযুক্ত হয়েছিলেন? তিনি ভারতীয় সুপ্রিম কোর্টে 1989 সালে নিযুক্ত হয়েছিলেন। তিনি প্রথম মুসলিমদের মধ্যে উচ্চতর ব্যবস্থা, বিচার ব্যবস্থায় যুক্ত হয়েছিলেন। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ইনফরমেশান। আর কলকাতা হাইকোর্টের প্রথম মহিলা বিচারপতি কে ছিলেন? প্রধান বিচারপতি ছিলেন মঞ্জুলা চেল্লুর। নেক্সট প্রশ্ন, কোন গ্যাসটি বেলুনে ভরা হয়? উত্তরটা হয়ে যাবে হিলিয়াম।
হিলিয়াম কিন্তু বায়ুর থেকে হালকা, একদমই হালকা, তাই এটা কিন্তু উড়ে যায়। এটা আমরা গ্যাস বেলুনে দেখতে পাই, হিলিয়াম। অপশন বি। নেক্সট প্রশ্ন, পুনা চুক্তি কোন সালে স্বাক্ষরিত হয়? পুনা চুক্তি স্বাক্ষরিত হয় 1931 সালে। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, তার আগে আরেকটা ইনফরমেশান জেনে রাখো যে পুনা চুক্তি হয়েছিল আম্বেদকর এবং মহাত্মা গান্ধী এদের জন্য, মানে এদের সাথে। পরের প্রশ্ন, কংগ্রেসের সমাজতন্ত্রী দলের প্রথম সাধারণ সম্পাদক কে ছিলেন? উত্তরটা হয়ে যাবে জয়প্রকাশ নারায়ণ। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, ভারতের প্রথম কত খ্রিস্টাব্দে মে দিবস পালিত হয়েছিল বা হয়? সেটা হচ্ছে 1923 সালে। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, মিরাট ষড়যন্ত্র মামলা কত খ্রিস্টাব্দে শুরু হয়েছিল? উত্তরটা হয়ে যাবে 1929 সালে। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 32 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর কবে রাখিবন্ধন উৎসবের সূচনা করেছিলেন? উত্তরটা কী হবে, 16ই অক্টোবর 1905 খ্রিস্টাব্দে। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তিনি কেন এই রাখিবন্ধন উৎসবটা করেছিলেন সেটা তোমরা কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। নেক্সট প্রশ্ন, ভারতের প্রথম মহিলা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন? উত্তরটা কী হয়ে যাবে, উত্তরটা হয়ে যাবে কেশব কার্ভে। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, 1924 সালে বা খ্রিস্টাব্দে ভাইকম সত্যাগ্রহের নেতৃত্ব কে দিয়েছিলেন? উত্তরটা হয়ে যাবে কেপি কেশব মেনন, অর্থাৎ অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তোমরা একটু ঠিক করে নেবে। নেক্সট প্রশ্ন, 35 নম্বর প্রশ্ন, ফিয়ারলেস গভর্নেন্স কার লেখা? মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। উত্তরটা হয়ে যাবে কিরণ বেদী। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবার কিছু এক্সট্রা ইনফরমেশান দেখে নাও। বোস দ্য আনটোল্ড স্টোরি অফ অ্যান ইনকনভেনিয়েন্ট ন্যাশনালিস্ট, এটা কার লেখা? চন্দ্রচূড় ঘোষ, এটি চন্দ্রচূড় ঘোষের লেখা। নেক্সট, আমরা একটা অপশান পেয়েছিলাম রাস্কিন বন্ড, তার লেখা একটা যে আর্টিকেল সেটা হচ্ছে এ লিটল বুক অফ ইন্ডিয়া সেলিব্রেটিং 75 ইয়ার্স অফ ইন্ডিপেন্ডেন্স, মনে রাখতে হবে। নেক্সট প্রশ্ন, কবে ভারতের সংবিধান সংগৃহীত হয়? উত্তরটা হয়ে যাবে 26শে নভেম্বর 1949 সালে, অর্থাৎ অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, এটা কবে কার্যকরী হয়, মানে এই সংবিধানটা যে নেওয়া হয়েছে এটা কবে থেকে চালু হয়েছিল? উত্তরটা কী হবে, উত্তরটা হয়ে যাবে 26শে জানুয়ারি 1950 সালে, অর্থাৎ অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, কাকে ভারতীয় সংবিধানের স্থপতি বলে মনে করা হয়? উত্তরটা তোমরা কমেন্ট সেকশনে জানাবে, এটা তোমাদের হোমওয়ার্ক প্রশ্ন। নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি, পাকিস্তানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন? উত্তরটা হয়ে যাবে বেনজির ভুট্টো। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তার সম্বন্ধে কিছু এক্সট্রা ইনফরমেশান জেনে নাও। 1988 সালে সাধারণ নির্বাচনের ফলে পাকিস্তান পিপলস পার্টির বেনজির ভুট্টো একটি মুসলিম দেশে নির্বাচিত প্রথম মহিলা প্রধানমন্ত্রী হন। তিনি তাহলে কত খ্রিস্টাব্দে হয়েছিল এটা কিন্তু মাথায় রাখতে হবে। আজকের সেশনের লাস্ট প্রশ্ন, ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ডে কবে পালিত হয়? উত্তরটা হয়ে যাবে 3রা মার্চ, অর্থাৎ অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আজকের ক্লাসটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী লেসনে। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড অল দ্য বেস্ট ফর ইওর আপকামিং এক্সামস। হ্যালো এভরিওয়ান, তোমরা সকলেই জানো কলকাতা পুলিশ WBP-র একটি ব্যাচ চালু হয়েছে, যেটার এটা হচ্ছে সেকেন্ড ব্যাচ, যেটা তোমরা পাচ্ছ 999 টাকার কোর্সটা 499 টাকায়, অর্থাৎ 50% ডিসকাউন্ট, যেটা কিন্তু তোমাদের
100 জনের জন্যই, যেখানে তোমরা ম্যাথ, জিআই, ইংলিশ, জিকে এবং সিএ ডাউট ক্লিয়ারিং সেশন 3 জন অভিজ্ঞ শিক্ষকের দ্বারা পাচ্ছ। এটা কিন্তু প্রাণপণে বেকারত্ব মুক্তির লড়াই, যেটা কিন্তু তোমাদেরকে এক ধাপ এগিয়ে রাখতে সাহায্য করবে এবং খুব স্বল্প সময়ে তোমাদেরকে সর্বাধিক কমন যোগ্য একটা প্রিপারেশন দিতে সাহায্য করবে। যারা এই কোর্সটি নেবে তারা অবশ্যই এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নম্বরে অবশ্যই তোমরা যোগাযোগ করো এবং তোমরা যদি এই চাকরিটি পেতে চাও তাহলে অবশ্যই এই কোর্সে তোমাদের জয়েন করা উচিত।